হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত্যব্রতস কুকিং ব্লগ। আজকে আমরা যাচ্ছি কলকাতার নিউ টাউনে একটা রেস্টুরেন্ট, হোটেল অ্যাকচুয়ালি, ওটা রেস্টুরেন্টে যাচ্ছি। রেস্টুরেন্টের নাম সিজনাল রেস্টুরেন্ট, সিজনাল টেস্ট, আর হোটেলটার নাম ওয়েস্টিন। আমাদের এই রাজারহাটের ফ্ল্যাট থেকে বেশি দূর না, 4-5 কিলোমিটার দূর হবে। তো ওখানে আজকে আমরা প্ল্যান করেছি বুফে খাবো। তো বুফে রেট টেট সম্বন্ধে পরে আস্তে আস্তে দেখতে পাবে, আগে আমরা এখন বেরোচ্ছি। এখন বাজে 6:30, আমাদের স্লট বুক করা আছে তোমার 8টা থেকে, আর বুকিং করা হয়েছে এটা। আরেকটা আছে ইজি ডিনার ডট কম থেকে এটাকে বুক করা হয়েছে। এটা দেখাচ্ছে 50% ডিসকাউন্ট আছে ফুডের ওপরে, 25% বুকিং ডিসকাউন্ট আছে তোমার ওই পেমেন্ট অপশন যেখান দিয়ে তুমি পেমেন্ট করবে, ইউপিআই দিয়ে করতে পারো বা নানা রকম অনেকগুলো সমস্ত কার্ডের সিস্টেম আছে। চলো আগে দেখি, অ্যামাউন্ট এখন বলা যাবে না, আমাদের বুকিংটা আছে, বুকিংটা ওখানে গিয়ে দেখাতে হবে, দেখালে ওরা ওখানে কত চার্জ হবে, চার্জের ব্যাপারটা লাস্টে জানতে পারবে। দেখতে থাকো ভিডিওটা। আমরা এখন এখানে একটা কিছু উবের থেকে বুক করছি, করে পৌঁছচ্ছি, পৌঁছে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। চলো হচ্ছে রিসেপশন এরিয়া। এখানে আমরা দুজন আগে পৌঁছে গেছি, জুলিয়ার জিত আর আধভিক ওদের অন্য জায়গা থেকে আসছে, বাপুর বাড়ি থেকে। সো উই আর ওয়েটিং ফর দেম টু কাম। এবার আমরা যাচ্ছি, চারদিকটা ঘুরে ঘুরে তোমাদের জন্য ভিডিও তুলছি। খুবই সুন্দর চারদিকটা, দিয়ে দেবো। হোটেলটা তো নো ডাউট খুবই ভালো, কিন্তু এখানে একটা কেরালা ফেস্টিভ্যাল চলছে, সেই জন্য একটা ডিসকাউন্ট দিয়েছে, আদারওয়াইজ রেটটা ভালোই। অর্ডার প্রায় 2000 টাকা করে রেট আছে, পরে ডিটেলসটা বলছি। তো সব ফুডই মোটামুটি, কারি পাতা দেওয়া আছে, আমাদের অ্যাবিচুয়েট নয় বলে ভালোই। স্যুপ আছে, কিন্তু সাউথ ইন্ডিয়ান বিশেষ করে কেরালার কুকিং পদ্ধতি, চিকেন, ফিশ, মাটন সবই আছে, টেস্টটা অতটা আমাদের ভালো লাগেনি, অ্যাভারেজ লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে ওই সুইট ডিশগুলো, খুবই সুন্দর। একটা নারকেল দিয়ে একটা রাইস করেছে, নারকেল রাইস খুব সুন্দর। চিংড়ি মাছগুলো ভাজা ছিল, সেগুলো অপূর্ব খেতে ছিল, সঙ্গে সঙ্গে ভেজে দিচ্ছিল। আর সব ছেলেমেয়েরা ওখানে যারা সার্ভ করছিল সব কেরালার ড্রেস পরা, যেহেতু কেরালা ফেস্টিভ্যাল। এটা কতদিন চলবে বলতে পারছি না, তো মোটামুটি ভালোই। কিছু ভালো খাবার আছে, কিছু যাদের টেস্ট বাডের সঙ্গে সাউথের রান্নার অ্যাকোয়েন্টেড নয় তাদের একটু অসুবিধা হবে, আদারওয়াইজ নন ভেজেরও অনেক আইটেম আছে, সব পাঁপড় টাপড় রয়েছে। চলো দেখতে থাকুন কি আছে। এই লেখা আছে, হ্যাঁ এটা পনির। ফিশ কোথায়? ফিশ খোঁজ করতে হবে, কোন দিকটা ভেজ কোন দিকটা নন ভেজ সেটা দেখতে হবে। সালাড,
a lot. প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট। যারা নতুন দেখছো তারা একটা করে লাইক দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর যারা পুরনো দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ। বিরিয়ানি আছে? বিরিয়ানি কোন দিকে আছে? মটন চিকেন, আমচুরি, এটা কি আছে? চেন্না, মেহাচু, পট্টি, হিন্দি, আমচুরি, এটা কি নারিকেল দিয়ে কিছু? তোরান, তোরান, রোস্ট, কেরালা পটেটো, আলু, বিরিয়ানিটা কোন দিকে? বিরিয়ানি দেখি, এটা কি বিরিয়ানি আছে? মটন গরম, সেরকম গরম না, মটন বিরিয়ানি। দেখি দই রাইস, হ্যাংগাই সাদা, কোকোনাট রাইস, কোকোনাট রাইস, স্টিম রাইস, প্লেন রাইস, ঠিক আছে। বিরিয়ানিগুলো কেমন? এটা বিরিয়ানি, একটাই মাটন, চিকেন নেই? চিকেন বিরিয়ানি নেই আপনাদের? শুধু মাটন বিরিয়ানি আছে। আর এগুলোতে কী আছে? রোস্ট, কারি, যে এগুলো খোলো তো, মাটন রোস্ট কেমন দেখতে? মাটন রোস্ট, মাটন রোস্ট। আর ওইটা কী আছে? কারি, ম্যাঙ্গো কারি, চিকেন নাকি? মিন, মঙ্গা, মঙ্গা কারি, দেখতে হবে।
টার্টারের মধ্যে গাজরের চপ, আলুর চপ, পনিরের চপ, এই সমস্ত চপ ছিল। ওরা যে কোকোনাট রাইস আর চিলি চিকেন, সঙ্গে কিছু স্যালাড দিয়েছি। হচ্ছে লাইভ কাউন্টার থেকে চিংড়ি মাছ ভাজা, এটা হচ্ছে মিষ্টি, বিভিন্ন রকম মিষ্টি ছিল, কেক, আইসক্রিম খেতে হবে, তারপরে ব্রাউনি, এটা হচ্ছে ছাদের দিকটার ডিজাইন কিরকম ছিল সেটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, আমরা উবেরের জন্য ওয়েট করছি। এটা হচ্ছে বিলটা,